সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেল স্প্ল্যাশ রাঙা সকালে। শুভ সকাল প্রিয় দর্শক, আজ 26 আশ্বিন 1421 বাংলা, 11 অক্টোবর 2014 শনিবার। একটি সুন্দর দিন শুরু হলো এবং লম্বা একটি ছুটিও কাটিয়েছে নিশ্চয়ই আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ। আর আজকে থেকে একটি কর্মব্যস্ত দিন নিশ্চয়ই শুরু হবে, সপ্তাহের প্রথম দিন আজ। ইনফ্যাক্ট আগামীকাল থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের শহরগুলো আবারও কর্মব্যস্ত হবে। যারা সুন্দর করে ছুটি কাটিয়েছেন তারা নিশ্চয়ই ছিলেন মাছরাঙ্গার সাথে, প্রতিদিনই রাঙা সকাল ছিল, রাঙা সব আয়োজন নিয়ে সকাল সকাল আপনাদের সাথে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকেও 2 ঘন্টা জুড়ে দুজন অতিথির সাথে কথা বলবো আমরা, তাদের জীবনের গল্পগুলো জানবো। আর 2 ঘন্টা জুড়ে আপনাদের সাথে আমরা দুই বন্ধু তো রয়েছি, থাকছি আমি অদিতি এবং কিপ্রিয়াও থাকছি। শুভ সকাল আরও একবার, আপনারা সবাই দেখছেন মেরু স্প্ল্যাশ রাঙা সকাল। ঢাকা শহরে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা যারা তারা অনেক বেশি মিস করবে এই ঢাকাকে, বিশেষ করে এই কয়দিন একেবারে ডানা মেলে ওড়ার একটা ব্যবস্থা ছিল। আর ঢাকা শহরের বিশেষ করে অস্থায়ী বাসিন্দা যারা কিন্তু ঢাকা শহরেই জীবন এবং জীবিকার খোঁজে যারা আসেন তারা অনেকটা মিস করেছেন, তারা ফিরছেন ঢাকা শহরের দিকে এবং ঢাকা শহর সেই চিরচেনা রূপে আবারও ফিরে। তারা তুমি বলতে চাচ্ছো ঢাকাকে মিস করেছেন? আমার মনে হয় না, তারা নারীর টানে যারা বাড়ি গিয়েছিলেন, ইনফ্যাক্ট আমরা যখন বাড়ি যাই তখনও কিন্তু আমরা ঢাকাকে মিস করি বেশ কয়েকটা দিন পার হয়ে গেলে। এই ব্যস্ততার প্রতি আমাদের একটা অদ্ভুত মায়া রয়েছে। যাই হোক, জীবন আসলে অনেকটাই ব্যস্ত, জীবনের গল্প উঠবে বরাবরের মতোই রাঙা সকালে এবং দুজন মানুষকে নিয়ে আমাদের যাত্রা শুরু হবে, অবশ্যই সফল মানুষ। প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন আলোকচিত্রী সিরাজুল হোসেন, যার জীবনের গল্প আমরা জানবো এবং পাশাপাশি জেনে নেব মাছরাঙা সংবাদ। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। ফ্রেম তো অদ্ভুত একটা জিনিস, ক্যামেরায় একটা ক্লিক পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে দেখা গেল একটা ছবি উঠে গেল, সেই ছবির ভাষা বিভিন্ন রকমের হয়, কিন্তু কি মনে হয় যে মানে একটা ছবি কি মানে সমস্ত কিছু ধারণ করতে পারে ওই ওই মানে এক্স্যাক্টলি সিচুয়েশনে যেটা থাকে? আসলে এটা মাঝামাঝি হতে পারে, কারণ একটা ছবি শুধুমাত্র তো একটা বস্তুগত কিছু বিষয়ের একটা প্রতিফলন নয়, এটা আসলে সেই বিষয়টা আলোকচিত্রীর মনে কি প্রভাব ফেলছে, সেই আবেগটা যদি সেই বিষয়ের সাথে মিশে এই দুটোর একটা সামগ্রিক চিত্র উঠে আসে সেটাই আসলে একটা, সেটা কি ছবি তোলার আগে বোঝা যায় যে কি উঠতে যাচ্ছে? সেটা আমি বলবো না, আমার ক্ষেত্রে অন্তত আগে বোঝা যায় না, এটা আসলে একটা ইন্টারঅ্যাকশন, ওই মুহূর্তে ঘটনাটা ঘটে এবং তখনই আমার মনে হয় যে এটা হতে পারে একটা খুব ভালো ছবি, আসলে ওই সময়ে এটা হয় আমার মনে হয়। আলোকচিত্র এই বিষয়টি এখন অনেক অ্যাডভান্স, এখন টেকনোলজির জন্য মানে যে কোনো তুচ্ছ কোনো সাবজেক্টকে আসলে অনেক বড় করে দেখানো সম্ভব। আসলে আসলে কোনো সাবজেক্টকে তুচ্ছ বলা হয়তো উচিত না, সবকিছুই অনেক বড় করেই ফ্রেমে নিয়ে আসা সম্ভব। আপনার কি মনে হয় যে এই অ্যাডভান্স টেকনোলজি আলোকচিত্রীদেরকে সাহায্য করছে নাকি শিল্প মানকে একটু নড়বড়ে করে ফেলছে? আসলে আমার মনে হয় আসলে যে এটা আজকে আমরা কিভাবে ব্যবহার করব সেটার উপরেই এটা নির্ভর করে, কারণ হচ্ছে যে আমি যদি প্রযুক্তি আমার মনের মধ্যে যদি কিছু না থাকে, অর্থাৎ আমার মনের মধ্যে আবেগে যদি ঘাটতি থাকে, আমার মনে যদি ভালোবাসার একটা বিষয়ের প্রতি ভালোবাসা না থাকে, সে বিষয়ের কন্টেন্টটা আমি বুঝতে না পারি, তার মধ্যে যে আপনার একটা একটা প্রকাশ করার একটা প্রয়োজনীয়তা যদি আমি মনে না করি, তখন কিন্তু এটা শুধুমাত্র প্রযুক্তির একটা ব্যবহার হয়ে যায়। কিন্তু আমি যদি এমন কিছুকে প্রকাশ করতে পারি বা দেখাতে পারি যেটা আগে সম্ভব ছিল না কিন্তু এখন আমি সেটাকে তুলে নিয়ে আসতে পারছি, আসল কথাটা হচ্ছে মনটা আগে, সেটা দিয়ে সেটা যদি লিড করে তাহলেই এটা ভালো, এটা ভালো দিকে যেতে পারে। মানে প্রশ্নটা করছিলাম এই কারণে যে আসলে ছবি তোলার আগ মুহূর্ত পর্যন্ত বোঝা সম্ভব হয় না আসলে কি ছবি আমরা তুলছি, এবং যদি ব্যাপারটা এরকম হয় যে অতীত বর্তমানের মধ্যে যদি ব্যাপারটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলি তাহলে সেই ফ্রেম ধরে আমরা একটু শৈশবে ফিরতে চাই, কারণ শৈশবে যখন আমরা থাকি তখন মনে হয় যে কবে বড় হব, কবে বড় হব, এরকম একটা ব্যাপার থাকে। আবার শৈশবটা যখন পার হয়ে আসি তখন মনে হয় আহা কি অসাধারণ সময় একটা পার করে আসলাম। সেই শৈশবের গল্প আমরা জানবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা দর্শকদের ছোট করে একটু বলে নিতে চাই। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন সিরাজুল হোসেন, যিনি একজন আলোকচিত্র শিল্পী, তিনি মূলত একজন নেচার এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তবে তার ক্যামেরায় মানুষ এবং তাদের জীবনযাত্রার ছবিও ফুটে ওঠে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নেচার এবং ওয়াইল্ড লাইফের ছবি তোলার পাশাপাশি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু এলাকায় ছবি তোলার অভিজ্ঞতা হয়েছে তার। নেচার এবং ওয়াইল্ড লাইফ নিয়ে তোলা সিরাজুল হোসেনের ছবিগুলোর 5টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, যুক্তরাজ্য এবং জাপানে। ছবি তোলার পাশাপাশি তিনি ইউনেস্কো আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা নেচার অ্যান্ড বায়োডাইভার্সিটি 2010-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলুন তার কাছে আবার ফিরে যাই। শৈশবের গল্প আমরা শুনছিলাম, কোথায় কেটেছে এবং কেমন ছিল শৈশব? আমার শৈশব কেটেছে আসলে পাবনায়। পাবনাতে? পাবনার কোথায়?
পাবনাটা শিবরামপুর নামে একটা কিছুদিন আগে আমরা পাবনাতে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা লাইভ করলাম। লাইভ করেছি, অদ্ভুত একটা শহর, খুবই সুন্দর শহর। জি, তো পাবনাতে কি পৈতৃক নিবাস আপনার? না, আমার বাবা মা আসলে ঢাকায় হয়েছে, জন্ম ঢাকায়, কিন্তু যেহেতু আমার বাবার বদলি চাকরি ছিল, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, সেই বদলি সূত্র ধরে আমাদের আসলে বিভিন্ন জায়গায় পাবনা, খুলনা, ঢাকায়, এই তিন জায়গায় বিভিন্ন সময় থাকতে হয়েছে। তো পাবনাতে লম্বা একটা সময় ছিল, লম্বা একটা সময় ছিল। আমি আসলে অতটা ডিটেইল এখন মনে করতে পারি না, যেটা মনে করতে পারি কিছু কিছু ইভেন্ট মনে করতে পারি, যেমন আমরা ছোটবেলাটা আমাদের, কিন্তু এখনকার বাচ্চাদের যে ছোটবেলাটা শিখ সেরকম ছিল না, আমাদের ছোটবেলাটা ছিল মূলত খেলা নির্ভর, খেলা নির্ভর, পুকুরে গোসল করা নির্ভর, আপনার মাঠে দৌড়াদৌড়ি করা নির্ভর, এইগুলো মানে আমরা কখন বাইরে যাব, কখন দূরে দূরে যাব, দূরে যাওয়ার একটা খুবই আকাঙ্ক্ষা আমাদের মনে সবসময় ছিল আর কি, যে আরো দেখতে হবে, মানে যেখানে থাকি হয়তো এইটুকু আমাদের এর বাইরে যাওয়ার ইয়ে নাই, অনুমতি নেই, কিন্তু কিভাবে আরেকটু দূরে যাওয়া যায়, কেউ যদি বললো যে নিয়ে যাব একটা জায়গায়, তখন আমরা খুব খুশি ছিলাম, যে এই নিজের পরিধিটা বাড়ানোটা আমাদের কাছে খুব একটা আকর্ষণীয় ব্যাপার ছিল, এটা কিন্তু সবসময় ছিল, এবং সবসময় আমরা বাবা মা যে লিমিটটা বেঁধে দিতেন, আমরা খুবই কিন্তু মানে একটু কঠোর একটা পরিবারে বড় হয়েছি, যেখানে নিয়মের বাইরে কিছু করার মানে খুব একটা ইয়ে ছিল না, সম্ভব ছিল না, কিন্তু তার মধ্যে থেকে লিমিটটা কতটুকু পুশ করা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করতাম। যেমন স্কুল থেকে আসলাম, পুকুরে গোসল করতে যাওয়ার অনুমতি ছিল, গেলাম, কিন্তু দেখা যেত প্রতিদিনই আমরা আর ফিরে আসছি না, হ্যাঁ, দেখা গেল যে এক ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে, পরে দেখা গেলো খাওয়ার সময় কেউ লাঠি হাতে বা খুব বকাবকি করে আমাদের টাকা দিয়ে করছে যে উঠে আসে, এখন না উঠে আসলে মার খেতে হবে এরকম, এবং চোখ লাল হয়ে গেল, দেখা গেল এত ঝাঁপিয়েছিস কেন, চোখ লাল হয়ে গেল, তো ঠিক আছে, গায়ের চামড়া একটু কুচকে যায়। আমার তো মনে পড়ে যে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত নদীতে যাওয়ার পারমিশনই ছিল না, যেদিন প্রথম পারমিশন পেলাম মনে হয় পুরো পৃথিবী জয় করে ফেলেছি। যাই হোক, এরকম আরো অনেক গল্প আসবে একটা ছোট্ট বিরতির পরে, দর্শক একটু পরে ফিরে আসছি, সাথেই থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত মেডেলস ক্লাশ রাঙা সকালে, আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন আলোকচিত্রী সিরাজুল হোসেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, ছোটবেলার গল্প শুনছিলাম, ছবির প্রতি আগ্রহ কি ছিল ছোটবেলাতে, মানে আপনার ছোটবেলাতে ছবি বা ফটো এইটার আসলে কি কতটুকু ব্যবহার ছিল, কতটুকু প্রয়োগ ছিল? একদম ছোটবেলাতে ছবির প্রতি আগ্রহ কোনো আমার কোনো স্মৃতি নেই। আচ্ছা, ছিল হয়তো যে আমরা রাশিয়ান সোভিয়েত বইয়ের খুব ভক্ত ছিলাম, সোভিয়েত বই, বাংলা বইগুলোর মধ্যে খুব সুন্দর অনেক হয়তো আঁকা ছবি থাকতো, ইলাস্ট্রেশন থাকতো, সেগুলো খুব ভালো লাগতো, আর সেভাবে ছবি ওভাবে মনে পড়ে না, আর তখন সময়টা আসলে ওরকম ছিল না, টেলিভিশন ছিল না, মনে হয় না এরকম সেরকম ইম্প্যাক্ট খুব একটা সরাসরি ছিল। তবে প্রকৃতির অনেক বিষয় সম্পর্কে, যদিও আমরা শহরেই ছিলাম, প্রকৃতির অনেক কিছু সম্পর্কে আমরা খুব জড়িত ছিলাম, যেমন আমরা যে হাঁস, পাশে হাঁস ছিল, মুরগি ছিল, অন্যান্য ছিল, পাখি থাকতো, বড় বাসা ছিল, সেখানে আপনার মানে গাছপালা সমস্ত কিছু সেরকম ছিল, এমনকি হাঁসের বাচ্চা ছিল, আমরা সেগুলোর জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতাম, ফলে ইন্টারাকশনটা ছিল, মানে ছোটবেলাতে অন্যান্য অনেক প্রাণীর সাথে, বিড়াল, কুকুর, হাঁস, হাঁসের বাচ্চা, এগুলোর সাথে আমাদের প্রতিদিনের একটা সখ্য এটা ছিল। না, এমনিতেই যে হয় না যে ছোটবেলায় বাবা আমার হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ানো, দুপাশে দুজন দাঁড়িয়ে আছে, মাঝখানে সোজা হয়ে আপনি, পেছনে গাছের ছবি, পেছনে গাছের ছবি, পাহাড়ের ছবি, সূর্য উঠছে, এরকম কোনো অভিজ্ঞতা কি আছে? এরকম ঠিক মনে নাই, ছবি দেখেছি, এরকম ছবি আছে যে দুই পাশে ফুলের গাছ রাখা আছে, সেখানে মাঝখানে দাঁড়িয়ে আছে, বেশ একটু জোরে মাঝখানে ফুলদানিটা হাত দিয়ে ধরে, সে ধরনের ছবি আছে, কিন্তু স্মৃতি হিসেবে মনে হয় সেরকম। এবং এই একটা ছবি তোলার জন্য বাসা থেকে কি ধরনের প্রিপারেশন থাকতো, সেজে গুজে একদম সানগ্লাস পরে স্টুডিওতে গিয়ে, সেখানে আবার নানা জিনিস থাকতো, সেগুলো একটু এদিক ওদিক করে। না, ক্যামেরা প্রথম হাতে নিলেন কবে? ক্যামেরা প্রথম হাতে নিলাম আসলে আমি সায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, অনুসন্ধিত চক্র সায়েন্স ক্লাবের সঙ্গে মানে ছোটবেলা থেকেই যুক্ত ছিলাম, ঢাকায় আসার পরে আর কি, স্কুল জীবনের শেষের দিকে থেকে, তো তখন প্রথম এমনি ঘুরতে গেলে বাসায় তো ক্যামেরা ছিল, সেটা নিয়ে মাঝে মাঝে ছবি তোলা হতো, কিন্তু
আপনার 86 সালে যখন হ্যালিস কমেট প্রথম আসে, তখন আমি ওই বাংলাদেশের প্রথম যে সবচেয়ে বড় টেলিস্কোপ ওই সময় সেটা আমি তৈরি করি। ওই টেলিস্কোপটার কাজ ছিল, মানে আমাদের মানে আমার যে প্রজেক্টটা ছিল সেটা ছিল ওই হ্যালিস কমেটের ছবি তোলা। আচ্ছা, তো টেলিস্কোপটা তৈরি করার পরে ওর পিছনে ক্যামেরাটা আবার অ্যাটাচ করতে হতো একটা বিশেষভাবে, এবং ওটাকে আবার যেন ধূমকেতুটা ছবি আসে, ছবি আসে, কিন্তু ধূমকেতুটার আলো এতই কম যে ওটা চোখেই প্রায় দেখা যায় না। তো সেটা ছবি তোলা খুব ডিফিকাল্ট। সেটা পদ্ধতি হচ্ছে যে ওই ধূমকেতুটাকে, কারণ আমরা সবাই জানি যে একটা খুব অল্প আলো ছবিকে লং টাইম এক্সপোজার দিয়ে ছবিটা তুলতে হয়, ওই টোটাল সিস্টেমটাকে আসলে ধূমকেতুটাকে ফলো করতে হতো। এই লং টাইম ফলো করার যে সিস্টেম তার পিছনে ক্যামেরাটা লাগানো থাকতো। তো সেই সেই থেকেই ক্যামেরার সঙ্গে সিরিয়াস মানে মানে সিরিয়াস একটা অ্যাটাচমেন্ট তখন থেকে তৈরি হয়, কারণ ক্যামেরাকে ওইভাবে কাজ করাতে গেলে ওটা সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে, জেনে ওটাকে আসলে ক্যামেরাটাকে কিছুটা আপনার পরিবর্তনও করতে হয়, ওটার সামনের যে আপনার মেকানিজম সেটাকে চেঞ্জ করে টেলিস্কোপের সঙ্গে ফিট করার জন্য, প্লাস যে শাটারটা সেটাকে দূর থেকে নিয়ন্ত্রণ অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করার জন্য অনেক পরিবর্তন করতে হয়। এটা করতে গিয়ে ক্যামেরার সঙ্গে ইয়ে, এবং ওই সময় কিন্তু প্রতি রাত্রেই প্রায় ধরেন 3 মাস আমি সারা রাত্রি ওই ছবি তুলতাম, হ্যাঁ টেলিস্কোপ ছবি দিয়ে ছবি তুলতাম। কারণ তখন তো আমার দুইটা কাজ, এক হচ্ছে আমার টেলিস্কোপটাকে পারফেক্ট করতে হবে, আবার ছবিও তুলতে হবে। ছবি তোলার একটা নির্দিষ্ট সময় আছে যে এই সময় কমেটটা দেখা যাবে, তো তখন খুব ভালো একটা যোগাযোগ হয় ক্যামেরার সাথে, মানে ক্যামেরার টেকনিক্যাল সাইডটা ওই 3 মাসে আমি খুব ভালো মতো শিখে ফেলি, মানে এটা এমন ভাবে শিখি যেটা মানে সাধারণ শিখার চেয়ে অনেক মানে গভীর আর কি, যেহেতু মাঠ পর্যায়ে গিয়ে শিখেছেন আপনি একদম হাতে নিয়ে। আমার কেন যেন মনে হচ্ছে আপনার পরিবারের খুব বড় একটা কন্ট্রিবিউশন আছে অনুপ্রেরণার জায়গাটাতে, কারণ আপনি যেটা বলছেন যে ছোটবেলা থেকে এই যে সায়েন্স ক্লাবের সাথে জড়িত থাকা, রাত জেগে জেগে হ্যালি ধূমকেতু দেখা, টেলিস্কোপ বানানো, আপনার বাসায় সম্ভবত একটা ল্যাব মতো ছিল, বাসার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারমিশন ছিল, তো যতটুকু দিচ্ছে আমি তার থেকে আরো বেশি আদায় করে নিতাম, এবং বাসার থেকে এটা আসলে ছিল না, বাসার থেকে চাহিদাটা ছিল পড়ালেখায় ভালো করা। হ্যাঁ, এগুলো বাদ দাও, এগুলো সব সময় নষ্ট, তুমি ভালো রেজাল্ট করো। আমার ইয়েটা ছিল কমপ্লিটলি উল্টো, আমার ছিল যে আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো, যেটা ভালো লাগে সেটা করবো, আর পড়ালেখাটা কোনোরকম ভাবে করে তাদেরকে একটু খুশি রাখতে পারলেই, পড়ালেখা মানে আমি বলতে চাচ্ছি যে পরীক্ষার বা একাডেমিক পড়ালেখাটা, আমার এটা আসলে এক ধরনের সংগ্রাম ছিল, মানে আমার ইচ্ছাটাকে বাস্তবায়িত করা আর ওনাদের মানে পরিবারের ইচ্ছাটাকে, এটার একটা কম্প্রোমাইজ সবসময় করেছি, এবং আমি সবসময় চেষ্টা করেছি যে আমার সময়টুকু আমি যেন বেশি বার করে নিয়ে আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। তো বাবা মা তো নিশ্চয়ই চাইতেন আপনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন? অবশ্যই, এবং এটা নিয়ে বহু কিছু হয়েছে যেগুলো মানে হয়তো আমার জন্য অনেক সময় সুখকর ছিল না, কিন্তু এই সংঘাতের মধ্যে দিয়ে গেছে, এটা কখনোই খুব মানে খারাপ পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে যায় নাই, আবার এটা যে খুব একটা সাপোর্টিং ছিল আমার জন্য তাও না। মানে আফসোসের জায়গা তৈরি হয়েছে কিনা যে এই এই যে জায়গাটায় আছেন আপনি এখন, সেখানে সে মনে হয় কিনা যে বাবা মা যে সিদ্ধান্ত দিয়েছিল কিংবা জীবনের একটা পর্যায়ে যে এমিং লাইফ নির্ধারণ করেছিলেন সেটা থেকে একটু অন্যদিকে চলে যাওয়া সেটা একটা বিগাল কি বলা যেতে পারে অনেক বড় একটা লস কিংবা অনেক বড় একটা ক্ষতি? আমার কখনোই সেটা মনে হয়নি, কারণ আমার মনে হয়েছে কি যখন তাদের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে আমার মনে হয়েছে তারা অনেক কিছু বুঝতে পারছেন না যেটা আমি বুঝতে পারছি, এরকম একটা ধারণা ছিল। এটা তো সব বাচ্চারাই ভাবে, হ্যাঁ, কিন্তু এটা ওরকম ছিল না যে একটা লস বা ইত্যাদি, কারণ আসলে হয় কি এই স্ট্রাগলটা থেকেই অ্যাকচুয়ালি লার্ন, যখন খুব সহজ একটা পথ হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো অন্য কিছু করছেন। আসলে মানুষের লার্নিং প্রসেসটা খুবই জটিল একটা বিষয়, এটাকে কোনোভাবেই প্রোগ্রাম করা যায় না, এটা আসলে আপনি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে যেতে স্ট্রাগলের মধ্যে যেতে যেতে আপনার স্পেশাল কিছু ডেভেলপ করে, হয়তো বাসার সাথে আমার যে স্ট্রাগল ওইটাকে ফাইট করতে গিয়ে এমন একটা স্ট্র্যাটেজি আমি শিখেছি যেটা আমি আমার অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম। জি, না অনেক সময় হয় না এরকম যে দেখা গেল খুব ভালো করছেন কিন্তু নিজে থেকে হ্যাপি না, ওই জায়গাটার কথা বলছি, সেটা আমার কখনোই হয়নি, কারণ আমি যেটা করতে চেয়েছি আমি সেখানে কিন্তু আমি যেটা চেয়েছি সেটা কাছাকাছি যেতে পেরেছি, সুতরাং আমার উপরে আমি অলওয়েজ হ্যাপি ছিলাম। চমৎকার। একটু পড়াশোনার কথা জানতে চাইবো, প্রথম তো পড়াশোনা শুরু হলো নিশ্চয়ই পাবনাতে, স্কুলটা পাবনাতে, এরপর? এরপরে পাবনাতে আমি প্রাথমিক বিদ্যালয় শেষ করে পাবনা মডেল স্কুল যেটা এখন পাবনা ক্যাডেট কলেজ হয়ে গেছে ওখানে পড়ি,
ওখান থেকে বদলির কারণে আমরা খুলনায় চলে যাই। খুলনায় গিয়ে স্কুলে আবার ভর্তি হই। ওখান থেকে আমরা ঢাকায় চলে আসার পরে সরকারি বিজ্ঞান কলেজেই আসলে আমি মানে স্কুল কলেজগুলো শেষ করি। এরপরের জীবন সম্পর্কে আমরা নিশ্চয়ই জানবো, এবং আপনার ফটোগ্রাফি একটা বিশাল অধ্যায় আপনার জীবনে, সেটা নিয়ে কথা হবে বিস্তারিত একটি বিরতির পর। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, একটু পরেই ফিরবো, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার মেরুল স্প্ল্যাশ রাঙা সকালে। কিবরিয়া এবং অদিতি আপনাদের সঙ্গে রয়েছে, এবং প্রথম খণ্ডে আমাদের সঙ্গে রয়েছেন আলোকচিত্রী সিরাজুল হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, টেলিস্কোপের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন, মোটামুটি ক্যামেরার খুঁটিনাটি জানার একটা সুযোগ হলো। তারপরে কবে ভাবলেন যে না, আপনি ফটোগ্রাফি করবেন? তারপরে আসলে আসলে 95 সালে তখন একটা সূর্যগ্রহণ হয়। তা আমি যেহেতু অ্যাস্ট্রোনমির সাথে সায়েন্স ক্লাবের সাথে জড়িত ছিলাম, সূর্যগ্রহণ আমাদের জন্য খুবই একটা মানে এক্সাইটিং একটা ইভেন্ট। কারণ হঠাৎ করে দিনের বেলায় সমস্ত আলো চলে গিয়ে অন্ধকার হয়ে যায়, রাতের তারা রাতের মতো তারা ফুটে ওঠে, পাখিরা ঘরে ফিরে যাওয়ার একটা ইয়ে থাকে। অ্যাস্ট্রোনমিক মানে অ্যাস্ট্রোনমির পয়েন্ট অফ ভিউ থেকে সায়েন্স ছাড়াও এটার একটা কিন্তু মানে সাধারণ একটা ইন্টারেস্ট তো থাকে। তো ওই ওই সূর্যগ্রহণটা আপনার শুধুমাত্র সুন্দরবনের উপরেই দেখা যাবে এই ধরনের একটা ইয়ে ছিল, মানে ওটার যে পাতটা ছিল সেটা সুন্দরবনের উপর দিয়ে, অন্য জায়গা থেকে টোটালটা দেখা যাবে না, পার্শিয়াল দেখা যাবে। টোটালটা না দেখলে কিন্তু মজা নেই, কারণ টোটালে কিন্তু সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। তো তখন আমরা পরিকল্পনা করলাম কি করা যায়, তখন কিন্তু সুন্দরবন যাওয়ার এই ধরনের কোনো মানে এখন যেরকম একটা ট্যুরিস্ট সুযোগ সুবিধা সুযোগ সুবিধা এসেছে তখন ছিল না। আপনি তখন মানে কোন বয়সে, কতটুকু বড় হয়েছিলেন? আমি তখন কেবল আমার মানে পড়াশোনা জীবন শেষ করে আমি আমার নিজের কোম্পানি থেকে শুরু করেছি আর কি। আচ্ছা, সেই সময়। তারপরে তখন আমরা ঠিক করলাম যে আমি এবং আমার সায়েন্স ক্লাবের কিছু বন্ধু, আমার অফিসের কলিগ যারা, তারা মিলে যে আমরা নিজেরা যাব ওখানে। তখন আমরা একটা বড় লঞ্চ ভাড়া করে 6 দিনের একটা পরিকল্পনা করলাম যে আমরা যাব এখানে, আমাদের সমমনা সায়েন্সের সায়েন্স রিলেটেড যে সমস্ত ফ্রেন্ডরা আছে তারা সবাই যাবে, আমরা সূর্যগ্রহণটা ওইখান থেকে 6 দিন দেখব। তো বিজ্ঞান ক্লাবের আমাদের বিজ্ঞান ক্লাবের সহযোগিতা প্লাস আমাদের আমার নিজের বন্ধু বান্ধব আমার অফিসের লোকজন মিলে আমরা এরকম একটা করলাম যে আমরা 20-25 জন হবো, আমরা যাব। এখন বিপদ হলো কি, এই খবরটা যতই ছড়িয়ে পড়তে লাগলো সবাই বলতে লাগলো আমরাও যাব, আমরাও যাব। এবং আমরা প্রথমে কিন্তু খুব একটা ছোট পরিকল্পনা ছিল, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা গেলো 180 জন লোক তারা এতে চায়, এবং রিকোয়েস্ট গুলো এমন ভাবে আসতে লাগলো যে আমরা না করতে পারি না। বুয়েট থেকে টিচারদের একটা গ্রুপ, হ্যাঁ 20 জন টিচার যাবে, হ্যাঁ আপনার অ্যাটমিক এনার্জি কমিশনের 3 জন যাবেন, এরকম। এখন এগুলো তো না করতে পারছি না, আস্তে আস্তে এটা এরকম হয়ে গেল যে সেই বড় একটা লঞ্চ ভাড়া করে আমরা মানে রওনা দিলাম। আচ্ছা, তো যখন আমরা রওনা দিলাম এখানে বেশ কিছু বেশ কয়েকজন ফটোগ্রাফার ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ডক্টর নওয়াজের সামনে। তো অনেকের সাথে পরিচয় হলো, এবং আমিও আমার ওই নতুন একটা ক্যামেরা কিনলাম যে এটা একটা স্পেশাল ইভেন্টে যাচ্ছি, এটা আমি কিছু সুন্দরবনে যেহেতু যাচ্ছি সুন্দরবনে কিছু ছবিও তুলতে চাই। এখানে গিয়ে আমি নওয়াজেশ আহমেদের যে প্রকৃতির ছবিগুলো এগুলো দেখার আমার একটা সুযোগ হলো। উনি যে ফুলের ছবি তুলতেন তখন উনি ফুলের বইটার উপরে কাজ করছেন, এই থেকেই কিন্তু আমার এই নেচার ফটোগ্রাফিতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসার মানে আমি একটা ইয়ে পাই, কি বলে এটাকে, যে একটা ভিশনটা আমার তৈরি হয় যে এইদিকে অনেক কিছু করার আছে, যেহেতু তেমন কেউ করছে না। যেমন নওয়াজেশ আহমেদ সাহেব, উনি শুধুমাত্র উনি যেহেতু উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন, উনি উদ্ভিদ আপনার ফুল এগুলো নিয়েই বেশি কাজ করতেন। এছাড়া বইপত্রের প্রতি আমার ছোটবেলা থেকে ঝোঁক ছিল, তার ফলে আমার মানে আসলে অনেক বই ছিল। আমার মূল যে যে সমস্ত টাকা পয়সা আমি বাসা থেকে পেতাম বা নিজের জন্য যেগুলো ইয়ে মানে সংগ্রহ ইয়েতে থাকতো, সেগুলোর মধ্যে বেশিরভাগই খরচ হতো বইতে। তো ওয়াইল্ড লাইফ ছবিরও আমি অনেক বই ওই সময় কিনি, এবং আপনার তখনও কেবল টিভি টেলিভিশন শুরু হয়নি, সুতরাং আমরা যে এখন যেরকম ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি এগুলোতে আমরা ইয়ে না, কিন্তু বিটিভিতে কিছু কিছু অনুষ্ঠান দেখাতো, যেমন লাইফ অন আর্থ কিংবা কসমস, এইসব অনুষ্ঠানগুলো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করতো যে প্রকৃতি এবং আপনার ওয়াইল্ড লাইফের কিছু কিছু দৃশ্যকে পাওয়ার জন্য। এই দুটো মিলেই আসলে আগ্রহটা তৈরি হয়, এবং
আপনার ওখান থেকে যখন আমরা ফিরে আসি তখন ওখানকার ছবিগুলো দিয়ে আমরা একটা প্রদর্শনী আয়োজন করি, শুধু ওইখানে যারা যারা ছিল তাদের ছবিগুলো নিয়ে। সেখানে আমারও কিছু ছবি থাকে, নওয়াজেশ ভাইয়ের কিছু ছবি থাকে, ওইখান থেকে অনুপ্রাণিত হয়, সবাই ছবি দেখে বলে ভালো হয়েছে, তারপরে আমি মনে করি এই দিকটা একটু এক্সপ্লোর করা যায়। তার বোধহয় মাসখানেক পরে নওয়াজেশ ভাই আমাকে বলেন যে চলো আমরা ঘুরে আসি। আমি ওনার সাথে টেকনাফ, কক্সবাজার আর আপনার সেন্ট মার্টিনস এখানে আমরা 10 দিনের একটা ট্যুর করি। মানে আমি তো তখন ছোট, মূল উদ্দেশ্য ছবি তোলা, ছবি তোলা। আমি ছোট, উনি একজন মানে তখন তো উনি একজন সিনিয়র ফটোগ্রাফার, আমরা একসাথে যাই একসাথে গিয়ে যে হুমায়ুন আহমেদের বাসায় আমরা থাকি সেন্ট মার্টিনে। তখন আমার জন্য খুব মানে ইন্টারেস্টিং একটা আপনার ওটা ট্যুর হয়। বাহ, এই ট্যুরটা সম্পর্কে তাহলে বিস্তারিত আমরা সংবাদের পরে জানি। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো মাছরাঙা সংবাদ, সংবাদ জানতে আমরা চলে যাচ্ছি নিনাকে। ধন্যবাদ দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি অতিথি আলাপনে। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, সুন্দরবনে গিয়ে ছবি তোলা হলো এবং তারপরে প্রদর্শনী হলো, তারপরে তো নিজের ক্যামেরা হওয়া বা তার আগে থেকেও হওয়া এবং সাবজেক্ট ঠিক করে ফেলা যে না আমি এই সাবজেক্টের উপরেই কাজ করব, সেটা কবে নাগাদ? সেটা আসলে ওই আমি যে ওই যে বললাম 10 দিনের একটা ট্যুর আমরা করলাম, ওই ট্যুর করার পরে আমি আসলে হয় কি, আমরা একটা জিনিস হয়তো ভালো লাগে কিন্তু কনফিডেন্সটা আমরা পাই না যে আমি ওই লেভেলে কাজ করতে পারবো কিনা। এই ধরনের একটা ইন্টারাকশন যখন হয়, ধরেন একটা দেশ দেশে পরিচিত একজন বরণ্য চিত্রশিল্পী, চলচ্চিত্র চিত্রশিল্পী, তার সঙ্গে যখন আপনি তাকে কাছ থেকে কাজ করতে দেখছেন এবং তখন কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স হয় যে না, এটা এমন আকাশ ছোঁয়া একটা ব্যাপার হবে না, হয়তো আমিও যদি চেষ্টা করি আমি করতে পারবো, এই কনফিডেন্সটা তখন আমার আসে। এবং তারপরে আমি আমার ক্যামেরা ইকুইপমেন্ট এগুলো আরো ডেভেলপ মানে আরো ভালো মানের কিনি, মানে সেই কেনার মতো বাস্তব মানে নিশ্চয়তাটা পাই যে না এটা কিনলে আমার এটা গুড গুড ইনভেস্টমেন্ট হবে আর কি। এমনি কাজ কি করছিলেন তখন? আপনি যে বলছিলেন যে নিজের কোম্পানির কাজ শুরু করেছেন, ক্যামেরা কিনবেন এটা খুব শৌখিন একটা ব্যাপার, তখন নিশ্চয়ই পেশা ছিল না, তো ইনভেস্ট যে করছেন এটা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে আসলে ওই যে বললাম না টেলিস্কোপ তৈরি, ওটাই ছিল একটা অংশ মাত্র। আমি আসলে ইলেকট্রনিক্সে খুব উৎসাহী ছিলাম। আচ্ছা আচ্ছা। এবং ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট যে যেটা আপনার কম্পিউটার প্রোগ্রামিং মতো, মানে যারা এটার মধ্যে টোটালি ইনভলভ তারাই ভালো কিছু করতে পারে আর কি। এইটাকে আপনি জোর করে শিখিয়ে করাটা বা শুধুমাত্র ট্রেনিং দিয়ে এটাকে খুব ভালো ইয়ে করা সম্ভব না। তো ছোটবেলা থেকে যদি যেহেতু আমি এটার মধ্যে ছিলাম, আমি আসলে ছাত্র বয়স থেকেই আমার নিজের কোম্পানি শুরু করি, ফলে আমার ওই ফিনান্সিয়াল যে প্রবলেমটা অনেকের থাকে সেটা আমার কখনোই ছিল না। ফলে আমি ওই নিজের কোম্পানিতে আমার ওই নিজের যে স্পেশালিটি সেটাকে কাজে লাগিয়ে ওটাকে ডেভেলপ করতে থাকি, ফলে আমার দুটো প্যারাল করতে সমস্যা নেই। যেমন এখনো দেখা যায় অনেকের হয়তো ছুটি একটা বিরাট সমস্যা, যে আমি সুন্দরবন থেকে আসলাম এখন তো ঈদের ছুটি ছিল, কিন্তু এছাড়াও নর্মালি যখন অনেক সময় প্রোগ্রাম হয় দেখা যায় যে আমার ওটা খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি যেহেতু নিজের কোম্পানি নিজের কোম্পানিতে জড়িত, আমি আমার সময়টুকু ওখান থেকে প্রয়োজন মতো বের করে নিতে পারি। তো সেই যে প্রথম যে কথাটা বলছিলাম যে আপনার নিজের ইচ্ছাটা এবং মানে সামাজিক প্রয়োজনীয়তা, এই দুটোকে যদি ব্যালেন্স করে আপনি কাজ করতে পারেন তাহলে অনেক কিছুই কিন্তু সম্ভব। জি, এবং এই সম্ভবের জায়গা থেকে আমরা আপনার ছোট্ট কিছু ক্রিয়েশন দেখতে চাই। ইনফ্যাক্ট ছবি আপনি তুলেছেন হচ্ছে ওয়াইল্ডের, ওয়াইল্ড ন্যাচারের উপরে, এবং সেখানে অনেকগুলো বিষয়ই আছে কিন্তু আমরা এখন যেগুলো দেখবো সেখানে আসলে পাখির ছবি বেশি এবং সেখানে মাছরাঙার অনেকগুলো ছবি আছে। চলুন দর্শক আমরা দেখি।
পাখি যে আসলে প্রকৃতির কত সুন্দর একটি উপাদান, সেটা এত রং বেরঙের পাখিগুলো দেখলে, এগুলো সবই কি বাংলাদেশের? বেশিরভাগ এখানে যেগুলো দেখলাম তার মধ্যে বেশ কয়েকটা দেশের বাইরে দেখে মনে হচ্ছিল। চমৎকার। তো বাংলাদেশের পাখির যে ডাইভার্সিটি সেটার এখন কি অবস্থা? আমরা বলি যে প্রকৃতিকে তো আমরা ধ্বংস করে ফেলছি বা ন্যাচারাল ডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে, আসলে এখন কি অবস্থা? আসলে খারাপের দিকে যাচ্ছে। আপনি সেই যে কক্সবাজার গেলেন তখন যেরকম দেখেছেন এখনো কি সেরকম আছে? আসলে তখন তো আমি আসলে এতটা মানে এখন যে অভিজ্ঞতাটা আছে প্লাস আমার যে কনজারভেশন রিলেটেড যে সমস্ত পড়াশোনা কাজ প্লাস একটা ধারণা সেটা তখন ছিল না। তখন আমি জাস্ট কেবল তো শিখছি, তখন আমার কাছে সবই নতুন তখন, এবং তখন শুধুমাত্র একটা ভালো সুন্দর জিনিস এটা ছবি তুলবো এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন এর সাথে কনজারভেশনটা যুক্ত হয়ে গেছে যে সুন্দর হলেই তো না, এটার কি অবস্থা, এটার আগে কেমন ছিল এখন কেমন অবস্থা সেগুলো এখন দেখি। কিন্তু সেই সময়টা বাদ দিলেও আমি ধরেন সুন্দরবনে যাচ্ছি প্রায় গত 15 বছরের বেশি, তা এখন আমি মানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে খুব দ্রুত এটা ধ্বংস হয়ে যাচ্ছে মানে সমস্ত দিক থেকে, মানে এটার যে আপনার বায়োডাইভার্সিটি, এটা যে প্ল্যান্ট ডাইভার্সিটি ছিল সেগুলো সমস্ত কিছু পরিবর্তন, এমন কিছু একটা পরিবর্তন হচ্ছে আমার ধারণা যে যেটা আমরা ঠিক মতো বুঝছি না বা বোঝার চেষ্টা করছি না। কিন্তু যেহেতু আমি পাখির ছবি তুলি প্রতি বছর হয়তো একই জায়গাকার ছবি তুলছি, ফলে আমার একটা ধারণা এখন মানে কংক্রিট একটা ধারণা যে কিছু একটা হয়েছে যার ফলে এটা খুব কমে যাচ্ছে। এই যে এতবার গিয়েছেন বাঘ দেখা হয়েছে? হ্যাঁ, আমি দুবার দেখেছি বাঘ, দুইবার। হ্যাঁ, ওকে। একটু ক্যামেরার বাইরে জানতে চাই, কারণ আমরা মনে করি যন্ত্র তো আসলে তেমন কিছু না যদি যন্ত্রটাকে ঠিক মতো চালানো না যায়। একটা হচ্ছে যে আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছেন, এখানে আলটিমেটলি বেসিক টেকনিকগুলো কি দরকার? আমি যতদূর জানি যে আমার কিছু বন্ধু ছিল যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতো, ওরা একেবারে প্রকৃতির সাথে মিশে যেত, যে সামান্য একটা পায়ের শব্দ পেলেও শটটা মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এরকম বেসিক কিছু টেকনিক্স এবং একই সাথে চোখ, মানে আমার ভেতরের চোখটা কিরকম হতে হয় আসলে এই এই ধরনের ফটোগ্রাফির জন্য? এটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আসলে দুই ভাগে বিভক্ত। নতুন অবস্থায় অনেকেই না বুঝে, যেমন আমরা আগে না বুঝে হয়তো সবকিছুই করেছি, পরে দেখা যায় যে এটা আসলে কমপ্লিটলি দুইটা ধারা আছে। একটা হচ্ছে ডকুমেন্টারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, যেমন ধরেন একটা পাখি, এটা খুব রেয়ার, হ্যাঁ এটা সাধারণত দেখা যায় না, এখন ওইটার ছবি আমি তুলতে চাই, এখন ওইটার ছবি ওকে যখন আমি তুলতে চাবো তখন কিন্তু আমার ফটোগ্রাফিটা সেকেন্ডারি, মানে ফটোগ্রাফির যে আর্ট সাইড সেটা সেকেন্ডারি, আমার মূল হচ্ছে ওই পাখিটার আমার একটা ছবি তুলতে হবে। সেটা তোলার জন্য ওটার হ্যাবিটেট, ওটার বিহেভিয়ার এগুলো আমাকে জানতে হবে, ওটার কাছে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, ওটা কিসে কিসে ভয় পায় সেটা আমার করা যাবে না, এইগুলো হচ্ছে টেকনোলজি সাইড, টেকনিক আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াইল্ড লাইফ আর্ট ফটোগ্রাফি, মানে যেখানে আর্টটা হচ্ছে মূল, স্পিসিসটা হয়তো কমন একটা স্পিসিস, তো কমন একটা পাখি, এখানে যে ছবিগুলো দেখলাম আমরা এখানে কিন্তু আমার বাসার থেকে তোলা ছবি আছে। তো অনেক বন্যপ্রাণীর একটা সমস্যা হচ্ছে কি, আমাদের যে কালচার, মানে আমাদের কিন্তু এই বাংলাদেশের যে বাঙালির যে কালচার, আমরা কিন্তু গত ধরেন 10,000 বছর ধরে পাখি আপনার বিভিন্ন প্রাণী সঙ্গে একদম একত্র হয়ে কিন্তু বসবাস করে এসেছি। এটা কিন্তু আমি যে বললাম আমার ছোটবেলার কথাটা, যে আমার নিজেরই হাঁসের বাচ্চা ছিল, এখন এই ইন্টারাকশনটা কিন্তু আমাদের সংস্কৃতিতে খুব গভীর, মানে প্রত্যেকেরই ছোটবেলা দেখবেন খুব কাছাকাছি কেটেছে, বাসায় গরু থাকে, ছাগল থাকে, আপনার অন্যান্য প্রাণী তারা পোষে, পাখি খুব কাছের থেকে দেখে। কিন্তু আমাদের যে ধর্ম সেটার কিন্তু অনেক কিছুই এসছে, যেমন আরব থেকে, আরবিয়ান, যে আমাদের শুধু আমাদের না খ্রিস্ট ধর্ম প্লাস আপনার যে আরবীয় যে ধর্মগুলো, এর ফল হয়েছে কি আমাদের মধ্যে কিছুটা একটা কনফিউশন থাকে অনেক সময় যে প্রাণী এটা খুব একটা মানে এটা খুব একটা এমন কিছু না যেটাকে আমাদের খুব একটা উচ্চ মূল্য দিতে হবে, আমরা মানুষ খুব উপরে, প্রাণী হচ্ছে আমাদের অনেক নিচে। তো এর ফলে হয়েছে কি একটা কন্ট্রাডিকশন কিন্তু তৈরি হয়েছে। আমি মনে করি যে প্রাণীর মধ্যে যে একটা সৌন্দর্য আছে এবং যে পাখির মধ্যে যে একটা ডিটেইল বিউটি আছে, আমরা এখান থেকে একটু দূরে সরে এসেছি, আমাদের উচিত হচ্ছে এটাকে আবার যেন আমরা এখন ছবির মাধ্যমেও সেটাকে রিকানেক্ট করতে পারি, অর্থাৎ সেই সৌন্দর্যটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি যেটা আমাদের এই মাটি সমাজ সংস্কৃতির মধ্যে একসময় ছিল। জি, আমরা এখান থেকে ফিরি, একটা ছোট্ট বিরতি সময় হয়েছে। দর্শক আপনারা দেখছেন মেরুল স্প্ল্যাশ রাঙা সকাল, একটু পরে আবারও ফিরছি। নি
নিবেদক, মেরিল স্প্ল্যাশ, সহযোগী নিবেদক, টেলিটক, ডিসেন্সি, মেরিল বেবি পোর্টফোলিও, মাইটি চিপস, মেরিল বেবি লোশন, ফিজাপ, রাধুনি বিরিয়ানি মিক্স, রুচি বারবিকিউ চানাচুর। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি অদিতি এবং কেবরিয়ার পক্ষ থেকে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন আলোকচিত্রী সিরাজুল হোসেন। আমরা চলে যাচ্ছি অতিথি আলোপনে। ছবি তোলা নিয়ে কথা হচ্ছিল এবং সুন্দরবনের কথা বলছিলেন যে সেখানে প্রায়ই যাওয়া হয় এবং নিয়মিতই সেখানকার ছবি তোলা হয়। অবশ্যই একটি বড় ভান্ডার তো আমাদের রয়েছেই সুন্দরবন, এছাড়া কোথায় কোথায় যাওয়া হয়েছে ছবি তুলতে? এছাড়া বাংলাদেশের ভিতরে আমাদের কিন্তু যে হিল ফরেস্ট গুলো রয়েছে, অর্থাৎ শ্রীমঙ্গলের কিছু খুব সুন্দর জঙ্গল আছে এবং পার্বত্য চট্টগ্রামেও আমাদের কিছু এলাকা আছে যেগুলো এখন হয়তো খুব একটা জঙ্গল নেই কিন্তু তারপরেও অনেক কিছু আছে সেখানে। আমাদের হিল ফরেস্ট গুলোর বিশেষত্ব হচ্ছে সুন্দরবন অনেক বড়। সুন্দরবন মানে আমাদের একটা বিশাল সম্পদ, সেটা ঠিক আছে, কিন্তু সুন্দরবন আসলে খুব নতুন একটা জঙ্গল, মানে এটার বয়স খুব একটা বেশি না। হিমালয়ের যে থেকে যে আসা যে পলি, এগুলো পলি জমে যে আমাদের বাংলাদেশ সৃষ্টি, সেই পলিটা যখন সমুদ্রের সঙ্গে মিশে সেই জায়গাটাই সুন্দরবনের তৈরি। কিন্তু আমাদের যে হিল ফরেস্টগুলো আছে, যে বললাম যেগুলো, যে যেমন শ্রীমঙ্গলের লাভাছড়া, এই বনগুলো কিন্তু অনেক পুরনো। এবং অনেক পুরনো বন হওয়ার ফলে হয়েছে কি, এখানে বায়োডাইভার্সিটি আসলে অনেক বেশি, অর্থাৎ যে প্রাণীর সংখ্যা, যেমন আপনি শুধু যদি প্রাইমেটের কথা চিন্তা করেন, আমাদের সুন্দরবনে শুধু এক প্রজাতির বানর আছে, প্রাইমেট আছে বানর, যেটা রেসাস মেকার। কিন্তু লাভাছড়া বনে আপনি ছয় রকমের প্রাইমেট দেখতে পারবেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা খুব ছোট একটা বন কিন্তু এটা কত ডাইভার্স, মানে এটা শুধু আমি তো প্রাইমেটের কথা বললাম কারণ এটা তো হাইয়েস্ট অর্ডার, এটার এটার সংখ্যা দিয়ে একটা বনের আপনার কোয়ালিটিটা বোঝা যায়। পার্বত্য অঞ্চলগুলো থেকে তোলা ছবি নিয়ে এই যে আমাদের সামনে যে বইটি অরণ্যের চিত্রমালা, সেটি পার্বত্য অঞ্চলে তোলা, এটা পার্বত্য অঞ্চলে। এবং এখানে শুধু প্রকৃতি না, একই সাথে সেখানকার মানুষ, সেখানকার জীবনযাত্রার ছবিও উঠে এসেছে। আমাদের কাছেও এমন কিছু ছবি আছে যেখানে মানুষ, মানুষের জীবন এবং অবশ্যই প্রকৃতি তো সেখানে রয়েছে, সেই ছবিগুলো আছে। আমরা একটু আমাদের দর্শকদের সাথে ভাগাভাগি করতে চাই। চলুন দর্শক, আমরা দেখে নিই আরো কিছু ছবি।
এটা পোকা দিয়ে শেষ হলো। হ্যাঁ, সেটা আমাদের দুজনেরই কোয়ারি ছিল যে এত কিছু দেখার পরে কেন একটা পোকা দিয়ে শেষ হলো না। দেখার চোখটাও খুব সুন্দর, রাইট? দেখার চোখ থাকলে সবই আসলে সুন্দর। কোনো গ্রামার কি দরকার হয়, বেসিক কোনো গ্রামার? কারণ আমরা যতটুকু জানি যে পারফর্মিং আর্টে কিছু বেসিক জিনিস প্রয়োজন হয়, তারপরে সবটুকুই নিজের মতো। ফটোগ্রাফির ক্ষেত্রে আসলে কি, ফটোগ্রাফির ক্ষেত্রে যেমন টেকনিক আপনার যন্ত্রপাতির তো গ্রামার, মানে তার তো পদ্ধতিগত ভাবে আপনার করতেই হবে, ওটা না করলে তো ছবি হবে না, মানে টেকনিক্যালি ব্যাড হবে। কিন্তু আমি আমার মনে হয় ফটোগ্রাফি যেন একটা মানে এটা সঙ্গীতের মতো, সঙ্গীতে গানে যেরকম আপনার কিছু নোট আছে যেগুলো যেগুলো একটা সন্নিবেশ হচ্ছে একটা সুর, কিন্তু ওইখানে বেসুরও একটা নোট কিন্তু থাকতে পারবে না, সেটা টোটাল জিনিসটাকে নষ্ট করে ফেলে। ফটোগ্রাফিতে এটা আসলে লাইট এর মিউজিক আপনি বলতে পারেন, যেটা মানে কম্পোজিশন, আপনার টোন, আপনার এগুলো মিলে কিছু ব্যাপার আছে যেগুলো একটার সাথে আটা যায়, একটার সাথে আটা গানের মতো যেরকম যেগুলো একটার সাথে আটা মিলে একটা সুন্দর সুর হয়, এখানেও ওই এইসব বিষয়গুলো মিলে একটা সুন্দর ছবি হয়। এবং এখানেও ওই বেসুরও যেরকম কিছু থাকতে পারবে না, এখানেও লাইটের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ঠিক ওইভাবে এক্সপ্রেস করা যায় না গ্রামার বলে, বাট ওগুলো থাকলে ছবিটা খারাপ হয়ে যায়, মানে এটা চোখে ভালো লাগে না। সুতরাং ওই জিনিসটা চোখকে মানে ওই যে মন মানে ফটোগ্রাফার শিখতে হয় যে কোনটা মানে যায় আর কি একসাথে, আর কোনটা যায় না, মানে মিউজিকের মতো। ফটোগ্রাফি শেখার উপায় কি? আপনি যেমন একজনকে সামনে পেয়েছেন আদর্শ, সবাই পাবেই এমন তো কোনো কথা না, হয়তো শখ আছে, কিন্তু উপায় কি আসলে শেখার? কোনো ইনস্টিটিউশন তো আমাদের দেশে, আমি ঠিক আদর্শ যেটা বললেন এখানে একটু কারেক্ট করে নিই, আমি ওনার মাধ্যমে ইন্ট্রোডাকশনটা আমার হয়েছে, কিন্তু আমার আমি কিন্তু একটু আলাদা হয়ে গেছি, আমি কিন্তু অনেক ডাইভার্স ইয়েতে ছবি তুলতে এসেছি, ফলে আমার শেখাটা অনেকটা আমার নিজের থেকেই। তো সেক্ষেত্রে বলতে চাই শেখার এক হচ্ছে যে পদ্ধতিগত ট্রেনিং, সেটা কিন্তু আপনাকে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবে, কারণ সেটা শিখলে আপনি কিন্তু টেকনিক্যালি একজন ফটোগ্রাফার হতে পারবেন, সেটারও কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, যেমন প্রোডাক্ট ফটোগ্রাফি, আপনার মডেল ফটোগ্রাফি, একটা কিছু টেকনিক ফলো করলে আপনি, কিন্তু যখনই আপনি এটাকে আর্ট ফর্মে শিখতে যাবেন তখন আসলে এটা আপনার নিজের থেকে আসতে হবে। আমরা আমাদের খুব ছোট করে জাস্ট একটু জানতে চাই যে লেন্স একটা অনেক বড় একটা ফ্যাক্ট ক্যামেরার ক্ষেত্রে, কি ধরনের লেন্স থাকলে মোটামুটি সব জিনিসই কভার করা যায়? কি ধরনের লেন্স মানে, এটা হচ্ছে অনেক তো ধরন ফটোগ্রাফি, তার মধ্যে সবচেয়ে হচ্ছে 50mm লেন্স, এটা দিয়ে মোটামুটি সব কভার। এটা হচ্ছে এটা অনেকটা মানুষ, আমি চোখে যা দেখি, আমি যে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা আসলে এরকম একটা অ্যাঙ্গেল দেখে, তাহলে এটা এই জন্য এটাকে ন্যাচুরাল লেন্স বলা হয়। তো সেটা দিয়ে আসলে সবচেয়ে বেশি করা যায়, তো মানে আপনার ছবি সব রকম ছবি তোলা যায়, কিন্তু যেমন ওয়াইল্ড লাইফে গিয়ে সমস্যা হয় যে প্রাণী তো আপনার কাছে যেতে দেবে না, সুতরাং আপনাকে অনেক দূর থেকে ছবি তুলতে হবে, দূর থেকে ছবি তুলতে গেলে স্পেশালাইজ। এই কথাগুলো জিজ্ঞেস করছিলাম এই কারণে যে অনেকেই আছেন হয়তো বা আজকে আমাদের এখানে স্ক্রিনে দেখছেন, একেবারে প্রিলিমিনারি পর্যায়ে থেকে শুরু করতে চান, সে কারণেই হয়তো বা জিজ্ঞেস করা লেন্সের ব্যাপারটি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় সফল মানুষটিকে নিয়ে আমরা ফিরে আসছি, তবে তার আগে মাছরাঙা সংবাদ আমরা জানবো এবং ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিও থাকবে।